মনোবিজ্ঞান প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। জলঙ্গিতে প্রতিবাদ মিছিল করল ব্লক যুব কংগ্রেস নেতৃত্ব। বুধবার বিকেলে ফকিরাবাদ ব্রিজ থেকে খয়রামারি অঞ্চলে চাইপাড়া মোড় পর্যন্ত হয় এই প্রতিবাদ মিছিল। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড এখন আরো আধুনিক, আসতে চলেছে সিটি স্ক্যান IVF পরিষেবা। বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। জলঙ্গিতে কেন্দ্র ও রাজ্যের দুর্নীতির প্রতিবাদে পথে নামল যুব কংগ্রেস। জলঙ্গি ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতিতে দোষীদের গ্রেপ্তার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল করা হল। বুধবার বিকেলে ফকিরাবাদ ব্রিজ থেকে খয়রামারি অঞ্চলের চাইপাড়া মোড় পর্যন্ত হয় এই প্রতিবাদ মিছিল। এদিন মিছিল শেষে প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। এদিন কর্মসূচিতে সামিল ছিলেন রাজ্য যুব কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক রেশমা আলম ও ইউসুফ আলী বিশ্বাস সহ যুব কংগ্রেস নেতৃত্ব। ভারতবর্ষে যে কোনো বিপ্লব ঘটিয়েছে যুবরা। আজকে ভারতবর্ষের স্বাধীনতা থেকে শুরু করে আমরা যদি ইতিহাস ঘাঁটি, তাহলে যুবকের ভূমিকা অস্বীকার করা কিছু নেই। সেরকমই আজকে যে অঞ্চল খয়রামারি অঞ্চল, সেই খয়রামারি অঞ্চল আগামী দিনে রাজ্য সরকারের যে চোর চুট্টা থেকে শুরু করে যে দুর্নীতি, সেই দুর্নীতির প্রতিবাদে যুব সমাজ নেমে এসেছে এবং আগামী দিনে এই পঞ্চায়েত যে যুব কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসের হচ্ছে, এর বিকল্প কিছু নেই। দেখুন, আজকে খয়রামারি অঞ্চল কংগ্রেসের ব্যবস্থাপনায় জলঙ্গি ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে একটা প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলের কারণ একটাই, সারা ভারতবর্ষের প্রতিটি দরিদ্র পরিবার আজকে বেকারত্ব এবং মূল্য বৃদ্ধির কবলে। তাই আমরা প্রতিবাদের মাধ্যমে আওয়াজ তুলেছি যে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধি এবং সরিষার তেলের মূল্য বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করতে হবে। আর সঙ্গে সঙ্গে বর্তমান রাজ্য সরকার যে বেকার যুবকের চাকরি নিয়ে ছিনিমিনি খেলছেন, তারই প্রতিবাদে আমাদের প্রতিবাদ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।